গ্রাম পঞ্চায়েতের বিভিন্ন বুথে দালাল চক্রের মাধ্যমে 500 টাকা কিংবা 1000 টাকার বিনিময়ে বিলি করা হচ্ছে জব কার্ড। কোনো নাম না লিখেই সেই জব কার্ড বিতরণ করা হচ্ছে প্রশাসনের নাকের ডগায়। এমন কারবার চলছে হরিচন্দ্রপুর 1 নম্বর ব্লকের তুলসিয়াটা গ্রাম পঞ্চায়েতে। অভিযোগ, প্রকৃত উপভোক্তারা প্রশাসনের তরফে জব কার্ড না পেলেও পয়সা ফেললেই দালালরা বাড়িতে গিয়ে জব কার্ড দিয়ে আসছে। অভিযোগকারী আইনুল হক জানান, পঞ্চায়েতের মাধ্যমে জব কার্ড পাননি, পরে লোকমুখে শুনে দালালকে টাকা দিলে বাড়িতে জব কার্ড পৌঁছে যায়। ওই বুথেরই শাসক দলের সদস্য প্রকাশ কুমার দাস জানিয়েছেন, এই ব্যাপারে তার কিছুই জানা নেই। এ প্রসঙ্গে সিপিএমের জেলা কমিটির সদস্য মোহাম্মদ হারেস জানান, চোখের সামনে দিনে দুপুরে এই ভুয়ো জব কার্ড ইস্যুকে কেন্দ্র করে ব্যাপক হারে দুর্নীতি চলছে, প্রশাসনের কাছে অভিযোগও জানানো হয়েছে। সংশ্লিষ্ট গ্রাম পঞ্চায়েতের প্রধান শকুন্তলা সিংহ জানিয়েছেন, কারা এই কাজ করছে তা সঠিক জানা নেই, তদন্ত করে দেখা হচ্ছে। হরিচন্দ্রপুর থেকে সৌরভ বিশ্বের রিপোর্ট, উত্তরবঙ্গ সংবাদ।